প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক ফাতেমা উচ্চ বিদ্যালয় খুলনা। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটি নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা তোমাদের সামনে বই ও খাতা কলম নিয়ে রেডি হয়ে পড়ো। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পরিমাপ অধ্যায়। পরিমাপ অধ্যায়ে 9.2 এর ওজন। পরিমাপ অধ্যায়ে 9.2 এর ওজন নিয়ে আমরা আলোচনা করব। গতদিন আমরা কি আলোচনা করেছিলাম? 9.1 এর আলোচনা করেছিলাম হচ্ছে দৈর্ঘ্য। তাহলে চলো আমরা ওজন কিভাবে করতে হয় আমরা আগে দেখো দেখে নিই। 98 পৃষ্ঠায় আছে কি দেখো, দাঁড়িপাল্লা দেওয়া আছে। আগে সাধারণত দাঁড়িপাল্লাতে ওজন করা হতো। এখানে দেখো আরো দুইটা আধুনিক পদ্ধতিরও ওজন পরিমাপের জন্য যন্ত্র দেওয়া আছে। এখানে আরো আছে দেখো আদর্শ বাটখারা কয়েকটি, 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম। দেখো এখানে নিচে আছে বড় একটি 1 কিলোগ্রামের বাটখারা। বন্ধুরা, ওজন পরিমাপের মূল একক কি গ্রাম? তাহলে আমরা কি জানলাম, ওজন পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম। দেখো 100 পৃষ্ঠায় কতগুলা অঙ্ক দেওয়া আছে। এখানে আমরা দেখি 1 নম্বরে দেওয়া আছে 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করি। তাহলে আমরা লিখি, চলো সাত কিলো গ্রামকে গ্রামে প্রকাশ করি, ঠিক আছে? দেখো তাহলে আমরা আগে জানবো কি 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম। দেখো আমরা এখানে লিখে দিচ্ছি 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। তাহলে 7 কিলোগ্রামকে যদি আমি 1000 দিয়ে গুণ করি, তাহলে আমি পাবো 7000 গ্রাম। তাহলে উত্তর কি হবে? 7000 গ্রাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করে ফেললাম এবং উত্তরটাও পেয়ে গেলাম কত, যে 7000 গ্রাম, ঠিক আছে? এবার আমরা চলো পরেরটা দেখি। পরেরটা কি দেওয়া আছে দেখো, 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ করি। 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ করি। তাহলে দেখো আমি আগের অঙ্কটাতেও বলেছিলাম 1 কিলোগ্রাম সমান সমান কত, 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। দেখো আমি এখানে লিখে দিয়েছি 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম।
গ্রাম। তাহলে 4 কিলোগ্রাম সমান সমান কত হবে? আমি 4 দিয়ে গ্রামকে গুণ করব, আর যোগ এই 8 গ্রামকে নামিয়ে আনবো। তাহলে 4000 গ্রাম যোগ 8 গ্রাম, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি 2 নম্বরে পেয়ে গেলাম 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ করে কি পেলাম? 4008 গ্রাম। এবার দেখো 3 নম্বর অঙ্কটা একই রকম আছে, 5 কিলোগ্রাম 389 গ্রামকে গ্রামে প্রকাশ করি, এটাও ঠিক তোমার 2 নম্বরের মতো, নিশ্চয় তোমরা নিজেরাই করতে পারবে। 4 নম্বরটাও একই রকম, 9 কিলোগ্রাম 909 গ্রামকে গ্রামে প্রকাশ করি, এটাও তোমরা ঠিক 2 নম্বরের মতো করেই করবে। এবার দেখো 5 নম্বর অঙ্কটা একটু আলাদা দেওয়া আছে, গ্রামকে কিলো গ্রামে প্রকাশ করি। দেখো এখানে তাহলে আমরা কি লিখব, এখানে আমরা লিখব হচ্ছে 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি 9000 গ্রামকে যদি 1000 গ্রাম দিয়ে ভাগ করি, 9000 গ্রামকে যদি আমি 1000 গ্রাম দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? কিলোগ্রাম পাবো। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম 5 নম্বরের উত্তর হবে 9 কিলোগ্রাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো 6 নম্বরও একই রকম আছে, 2000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি, এবং 7 নম্বরে আছে 10000 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি। তাহলে নিশ্চয় তোমরা 5 নম্বরের মতো করেই বাকি 2টা অঙ্ক করতে পারবে। এবার দেখো 8 নম্বর অঙ্কটা একটু আলাদা আছে, এজন্য আমি 8 নম্বর অঙ্কটা তোমাদের করিয়ে দিচ্ছি, আমার সাথে তোমরা তোমরাও লিখে নাও। দেখো এখানে বলছে রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন, তিনি 1 কিলোগ্রামের 2টি বাটখারা, 500 গ্রামের 1টি বাটখারা এবং 100 গ্রামের 2টি বাটখারা ব্যবহার করেন, চাউলের ওজন কত ছিল? তাহলে এখানে দেখো
এক কিলোগ্রামের দুইটি বাটখারা, 500 গ্রামের একটি বাটখারা, আর 100 গ্রামের দুইটি বাটখারা। একটি 500 গ্রামের বাটখারা, দুইটি 100 গ্রামের বাটখারা। দেখো আমি শূন্য করতে শূন্য 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 নামাই নিলাম, আবার এখানেও শূন্য নামাই নিলাম, 5 আর 2 এ 7, আর 2 করতে 2 নামিয়ে নিলাম। তাহলে আমার মোট ওজন কত হলো? মোট ওজন হলো 2700 গ্রাম, বা 2 কিলোগ্রাম 700 গ্রাম। এটা হচ্ছে আমার চাউলের ওজন। তাহলে চাউলের ওজন কত ছিল? চাউলের ওজন ছিল 2 কিলোগ্রাম 700 গ্রাম। তাহলে আমি উত্তর লিখে ফেলি, উত্তর কি পেলাম? 2 কিলোগ্রাম 700 গ্রাম। দেখো এখানে আরেকটা অঙ্ক আছে, এক প্যাকেট চিনির ওজন 1 কিলোগ্রাম 250 গ্রাম, এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি যে অঙ্কগুলো তোমাদের করিয়ে দিলাম এবং একই রকম যে কয়েকটা অঙ্ক আছে সেগুলো চেষ্টা করবে বাসায়, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। আগামী দিন আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।